বিগত বর্ষ মানঙ্কৰে ৰথযাত্ৰাৰে স্বেচ্ছাসেৱী মানঙ্কৰ সেৱা অনন্য ও প্ৰশংসনীয় ৰহিছিলা। আগামী ৰথযাত্ৰাৰে মধ্য অনুৰূপ উল্লেখনীয় সেৱা যোগাই দেৱাকু জিলাপাল সিদ্ধাৰ্থ শংকৰ স্বাই অনুৰোধ কৰিছন্তি। শুক্ৰবাৰ পূৰ্বাহ্নৰে জিলা প্ৰশাসন পক্ষৰু টাউন হল ঠাৰে আগামী ৰথযাত্ৰাকু শান্তি শৃংখলাৰ সহ সম্পন্ন কৰাইবা পাই স্বেচ্ছাসেৱী মানঙ্কৰ এক সমন্বয় সভা টাউন হল ঠাৰে অনুষ্ঠিত হৈ যাইছি। এতিয়া অধ্যক্ষতা কৰি জিলাপাল শ্ৰী স্বাই কৈছিলে যে ৰথযাত্ৰা সময়ৰে সুৰুখুৰুৰে বিবিধ কাৰ্য পৰিচালনা পাই সমস্তক সহযোগ জৰুৰী। তেণু স্বেচ্ছাসেৱী অনুষ্ঠান মানে সেমানক অনুভৱ অভিজ্ঞতাৰু প্ৰভুক কাৰ্যৰে বিভিন্ন সেৱা যোগাই দেৱাকু সে অনুৰোধ কৰিলে। আৰক্ষী অধীক্ষক পিনাক মিশ্ৰ কৈছিলে যে ৰথযাত্ৰা সময়ৰে একোটীয়া প্ৰশাসন বা পুলিচ লক্ষ লক্ষ সংখ্যাৰে সমবেত শ্ৰদ্ধালু মানুহ সুৰক্ষা আৰু সুবিধা যোগাইব সম্ভৱ নুহে। এথিযোগ স্বেচ্ছাসেৱী মানক ভূমিকা অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ। মহাপ্ৰভুক সেৱা বুলি অনুভৱ কৰি আমি মিলি কাম কৰিব অনুৰোধ কৰিলে। অতিৰিক্ত জিলাপাল ৰাজস্ব কৈলাশ চন্দ্ৰ নায়ক, অতিৰিক্ত জিলাপাল প্ৰটকল নীলমাধৱ ভূঁই সমস্ত স্বাগত কৰা বিগত বৰ্ষ মানক ভৰি স্বেচ্ছাসেৱী মানে উন্নত সেৱা যোগাই দিয়াক অনুৰোধ কৰিলে। প্ৰশাসন পক্ষৰু মধ্য অনুৰূপ সহযোগ যোগাই দিয়া বুলি সূচনা প্ৰদান কৰিলে। পৰিমল ব্যৱস্থা, স্বাস্থ্য সেৱা, চিকিৎসা সহায়তা, আম্বুলেন্স সেৱা, স্ট্ৰেচৰ সেৱা, ৰক্তদান, শৱ সৎকাৰ, আশু চিকিৎসা কেন্দ্ৰ স্থাপন, পানীয় জল যোগান, ট্ৰাফিক নিয়ন্ত্ৰণৰে সহায়তা, শৃংখলা ৰক্ষা, জলসিঞ্চন, ৰাস্তা ঘাট পৰিষ্কাৰ কৰা, শ্ৰীমন্দিৰ, শ্ৰীগুণ্ডিচা মন্দিৰ, বড়দাণ্ড আৰু সমুদ্ৰকূল পৰিষ্কাৰ, তীৰ্থ পুষ্কৰিণী পৰিষ্কাৰ, বড়দাণ্ডৰ বুলা গাইগুৰু আৰু ষণ্ঢকু হটাইব, সূচনা প্ৰদান ব্যৱস্থা, উদ্ধাৰ কাৰ্য ইত্যাদিকু স্বেচ্ছাসেৱী অনুষ্ঠান মানে পৰিচালনা কৰা নেই আলোচনা হৈছিল। বিভিন্ন সব কমিটি গঠন করা যাই বরিষ্ঠ অধিকারী বা নোডাল অফিসরক তত্ত্বাবধানে যোজনাবদ্ধভাবে কার্য সম্পাদন করা যাব। যে ক্ষেত্রে যে স্বেচ্ছাসেবী অনুষ্ঠান মানকর অভিজ্ঞতা রয়েছে সেখানে সেই ক্ষেত্রে কার্য করবে। জেলা পরিষদর মুখ্য উন্নয়ন অধিকারী তথা কার্যনির্বাহী অধিকারী প্রিয়রঞ্জন পুষ্টি, অতিরিক্ত এসপি সুশীল কুমার মিশ্র, পৌরপালিকার নির্বাহী অধিকারী প্রজ্ঞা শ্রী প্রিয়ম্বদা, এডিএম ও ডাক্তার বিরুদাশঙ্কর রথ, অতিরিক্ত উপজেলাপাল নীলমাধব মাঝি প্রমুখ উপস্থিত রহি বিভিন্ন মতামত প্রদান করে। অন্য মধ্যে ডেপুটি কলেক্টর প্রিয়দর্শিনী মল্লিক, প্রফুল্ল কুমার মিশ্র, জেলা শিক্ষাধিকারী দীপক কুমার পাঢ়ি, অন্যান্য বিভাগের অধিকারী ও স্বেচ্ছাসেবী অনুষ্ঠানের কর্মকর্তা মানে এখানে যোগদে আলোচনায় অংশগ্রহণ করার সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রস্তাব প্রদান করছে। প্রারম্ভে দিবঙ্গত সদস্য মানক স্মৃতি উদ্দেশ্যে এক মিনিট নীরব প্রার্থনা করা যাইছিলা।